এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ডিজনি হটস্টার স্পেশালি এসেছে কেরালা ক্রাইম ফাইলস নিয়ে কথা বলবো। তো এই সিরিজটা আমার কেমন লাগলো? আহমেদ খাবারের পরিচালনায় এই সিরিজটা 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 35 থেকে একটু বেশি সময়, কি তার কম বেশি এরকম হতে পারে। তো কেরালা ক্রাইম ফাইলসে যে জিনিসটা দিয়ে শুরু হয়েছে ঘটনাটা, সেটা হচ্ছে একজন সেক্স ওয়ার্কার, নাম তার স্বপ্না। সে সিজুকে নিয়ে একটি হোটেলে গেছিল, তো সাডেনলি তার মার্ডার হয়ে যায়। এবং মার্ডারার কে এইটা কিন্তু সবাই জানে। যেমন এই সিজু নামটা আমি বলে দিলাম, তার কারণ হচ্ছে যে এই নামটা কিন্তু খুব পরিচিত, মানে শুরুর থেকেই পুলিশরা জানে, কিন্তু তারপর তাকে খুঁজবে কি করে। এখানে কয়েকটা জিনিস আমার বলার আছে, যে যেমন হচ্ছে যে এই সিরিজটা থ্রিলিং পোর্শনটা কিন্তু ঠিকঠাক ভাবে বিল্ড আপ করেছে, এটাতে কোনো অসুবিধা নেই। যে যখন খুঁজছে সেই জায়গাগুলোতে যে মিউজিকটা যেভাবে বিজিএম দিয়ে যেভাবে বিল্ড আপ করা হচ্ছে, ওই জায়গাগুলো ভালো। মানে সবসময় আমাদেরকে দেখানো হচ্ছে এই আমরা অপরাধী, মানে সিজুকে আমরা ধরে ফেলছি, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আমরা তাকে ধরতে পারছি না। এবং সে কিন্তু কোনো নাম করা যে ক্রিমিনাল, খুব ইন্টেলেকচুয়াল একজন যে ক্রিমিনাল, সে কিন্তু তা নয়। এবং যাকে সে মার্ডার করেছে, আমি তো প্রথমেই বললাম একজন সেক্স ওয়ার্কারকে, তো সেই জন্য এখানে কিছু কিছু সেন্টেন্স দিয়ে সিস্টেমকেও পোকিং করা হয়েছে। যে যেমন কেসটা দেখার সময়, পোস্টমর্টম রিপোর্ট আনার সময়, এরকম দুটো তিনটে জায়গাতে পোকিং করা হয়েছে যে কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মেয়ে নয়, তো সেই হিসেবে আমাদের অতটা চাপ নেই। কিন্তু কয়েকজন পুলিশের মানে জেদের জন্যই আমি বলবো যে কেসটা সলভ হয়েছে। এবং এই এখানে মেকিংটা খুব সুন্দর যত্ন করে বানানো। যখন শরৎ বলে যে হোটেলের রিসেপশনিস্ট যখন সে বর্ণনাটা দিচ্ছে যে মানে সিজুর সঙ্গে তার যে পরিচয়টা আছে সেটা কি কি ভাবে হয়েছে, পুলিশ যখন তাকে বলতে বলছে, তখন যে ক্যামেরাটা নিচ্ছে পুরো একটা শটে, পুরো মানে পুরো যে ওর যে পুরো দিনের যে ঘটনাটা সেটা একটা শটে শেষ করেছে। এই জায়গাগুলো মেকিং কিন্তু খুব যত্ন সহকারে এখানে করা হয়েছে। অ্যাক্টিং তো এখানে তো মানে অ্যাক্টিং দুর্দান্ত অ্যাক্টিং। যে আসল অপরাধী তাকে তো আমরা অনেক পরে দেখতে পাই, এবং বাকি পুলিশরা যেভাবে তারা কাজ করেছে, নট অনলি দ্যাট তারা যে শুধু কেসের জন্য ইনভলভ ছিল তা না, তাদের ব্যক্তিগত জীবন আছে, কারোর স্ত্রী তার থেকে আলাদা, মেয়ের সঙ্গে বাবার সম্পর্কটা খুব সুন্দর, সে বাবা মেয়ের সঙ্গে সিনেমা দেখতে যায়, আইসক্রিম খেতে যায়, এই এই জিনিসগুলো দেখানো হয়েছে। তারপর স্বামী স্ত্রী নতুন বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আবার একজন ইনভেস্টিগেটিং অফিসারের স্ত্রী প্রেগনেন্ট, ওই অবস্থাতে কেস চলাকালীন ওই 6 দিনের মধ্যেই তার স্ত্রী বাচ্চা হয়েছে, মানে তাদের বাচ্চা হয়েছে, সন্তান জন্ম দিয়েছে। সেই রকম অবস্থাতে মানে সন্তানকে কোলে নিতে না নিতেই আবার কেসের জন্য দৌড়ানো, এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে ছোট মানে 6টা এপিসোডের মধ্যে এই জিনিসগুলোকে শেষ করে দেয়। প্রত্যেকের আর কি ব্যক্তিগত জীবনে যে যেভাবে মানে তারা যে কিভাবে সাফারার হচ্ছে একটা কেসের মাঝখানে, সেই সেই সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। একটা ফেক অ্যাড্রেসকে বেস করে পুরো একজন অপরাধীকে ধরা ওরকম ভাবে, এবং যে অপরাধী মানে কি বলবো, যে খুব যে বেশি, ওই যে বললাম প্রথমেই যে খুবই বেশি ইন্টেলিজেন্ট নয়, কিন্তু তাতেও কিন্তু সে পুলিশকে ফাঁকি দিচ্ছে, এবং পুলিশকে খুঁজতে কিন্তু তার মানে তাকে খুঁজতে কিন্তু পুলিশের 6 দিন সময় লেগেছে। এবং প্রত্যেকটা দিন কিন্তু এখানে প্রত্যেকটা দিনকে নিয়ে এক একটা এপিসোড তৈরি হয়েছে। সো দ্যাটস ওয়াই 6 দিন সময় লেগেছে, 6টা এপিসোড, দ্যাটস এনাফ। আমার তো খুব ভালো লেগেছে, এবং সবচেয়ে ভালো লেগেছে ওই পোর্শনে যখন সিরিজটা শেষ হচ্ছে, তাদেরকে যখন মেডেল দেওয়া হচ্ছে, এবং তারা যখন প্রত্যেকে ইন্টারভিউ দিচ্ছে যে এই কেসটার জন্য তারা কিভাবে তারা নিজেদেরকে, তাদের জেদ, তাদের উৎসর্গ, তাদের যে অবদানটা, সেই জিনিসটা যখন তারা বলছে, খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ এই ইউনিফর্মের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, টু বি ভেরি অনেস্ট। এরকম ইউনিফর্ম পরা লোকজন আমার বাড়িতে আছে, এবং তারা শুধু দেশের ভেতরে নয়, দেশের বর্ডারেও তারা আছে। তো সেই জন্যই আমার আমার নিজের তো খুবই ভালো লাগছে এই
এই এই সিরিজটা পার্সোনালি আমি এই জিনিসটার সঙ্গে আমি কানেক্ট করতে পারছি। এই যে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেশনকে না খুব মানে অন্যভাবে একটা দেখানো হয়, একটা গ্রে শেডের একটা দেখানো হয়, সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত দিক থেকে। কিন্তু আই এম ভেরি মাচ হ্যাপি যে এরকম ধরনের মানুষ আমার ফ্যামিলিতে আছে। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।